আপনি কি জানেন ট্রেনে 11 রকমের হর্ন বাজানো হয়? এই প্রতিটি হর্নের আলাদা আলাদা অর্থ রয়েছে। এই হর্নের মাধ্যমে বোঝা যায় ট্রেন কখন ছাড়বে, কখন দাঁড়াবে, সামনে কোনো বিপদ আছে কিনা, অথবা কোনো যাত্রী ট্রেনের চেইন টেনেছে কিনা। ট্রেনের হর্ন নিয়ে সাধারণত আমরা মাথা ঘামাই না, কিন্তু এই হর্নের শব্দের মধ্যে লুকিয়ে রয়েছে নানা রকম অর্থ। নিত্য যাত্রীদের তো বটেই, সাধারণ মানুষেরও জেনে রাখা উচিত ট্রেনের আলাদা আলাদা হর্নের অর্থ। চলুন জেনে নেওয়া যাক কোন হর্নের অর্থ কি। একবার ছোট হর্ন, যখন কোনো ট্রেন একবার হর্ন বাজায় তার অর্থ হলো ট্রেন কার শেডে ঢুকছে, এরপর ট্রেনটি পরিষ্কার করা হবে। দুইবার ছোট হর্ন, কোনো ট্রেন যদি দুবার ছোট হর্ন বাজায় এর অর্থ হলো ট্রেন স্টেশন ছেড়ে যাচ্ছে। তিনবার ছোট হর্ন, কোনো ইমার্জেন্সি অবস্থায় এলে এইভাবে তিনবার ছোট হর্ন বাজানো হয়, এর অর্থ হলো ট্রেনের কোনো পার্টস কন্ট্রোল ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। যখন চালক কোনোভাবে বুঝতে পারেন তিনি নিয়ন্ত্রণ হারিয়েছেন, তখন এটা বাজানো হয়। এটা বাজালে গার্ড বুঝতে পারেন ট্রেন চালক থামাতে পারছেন না, তখন তিনি গার্ড ভ্যাকুয়াম ব্রেকের সাহায্যে ট্রেন থামানোর চেষ্টা করেন। চারবার ছোট হর্ন, কোন রকম যান্ত্রিক সমস্যা হলে এই হর্ন দেন ট্রেন চালক। চারবার ছোট ছোট হর্ন বাজানো মানে এটি বিপদের লক্ষণ, এর অর্থ ট্রেনে কোনো যান্ত্রিক ত্রুটি হয়েছে, আর যাওয়া সম্ভব নয়। একবার ছোট হর্ন এবং একবার লম্বা হর্ন, এর মানে হলো হয় কোনো যাত্রী ট্রেনের চেইন টেনেছেন, নয়তো ট্রেনের গার্ড ভ্যাকুয়াম প্রেশার ব্রেক বসেছেন। লম্বা হর্ন, যদি ট্রেন অনেকক্ষণ ধরে হর্ন বাজাতেই থাকে তাহলে বুঝতে হবে ট্রেনটি ওই স্টেশনে দাঁড়াবে না। একটানা হর্নটি বেশিরভাগ দ্রুতগামী ট্রেন বাজিয়ে থাকে, এর অর্থ হল ট্রেনটি পর পর কয়েকটি স্টেশনে থামবে না। একবার ছোট হর্ন, একবার লম্বা করে বাজিয়ে একটা ছোট হর্ন বাজিয়ে চালক গাড়িকে নির্দেশ পাঠান। ট্রেন চালু করার আগে এই হর্ন শুনে গার্ড ব্রেক পাইপ সিস্টেম চালু করেন, এর মানে হলো ট্রেন লাইন পরিবর্তন করছে। পর পর থেমে থেমে দুবার হর্ন, যদি কোনো ট্রেন রেলওয়ে ক্রসিং পার করে তখন এই ধরনের হর্ন বাজানো হয়। ছবার ছোট হর্ন, এর অর্থ হলো সামনে বিপদ, লাইনে ফাটল হয়েছে বা ট্রেনের সামনে কিছু একটা চলে এসেছে, বড় সড়ো বিপদ হলে তবে এই ধরনের হর্ন শুনতে পাওয়া যাবে। আপদকালীন পরিস্থিতিতে 6টি ছোট হর্ন বাজান চালকরা, গার্ড এবং যাত্রীদের সতর্ক করেন তারা। 2টি লম্বা ও 1টি ছোট হর্ন, এর অর্থ হলো ট্রেনটি নিজের ট্র্যাক বা লাইন পরিবর্তন করছে।